ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতে। কোন এক ভাই আমার কুশল জানতে চেয়েছিলেন, অনেক দোয়া করেছেন আমার জন্য, জাজাহুল্লাহ খায়রান। আল্লাহ আপনাকে জাজায়ে খায়ের দান করুক। আর ওই ভাই জানতে চেয়েছেন রফউল ইয়াদাইনি এটার ফজিলত কতটুকু। তিনি বলেন যে আমরা জানি রফউল ইয়াদাইন সহকারে রুকু থেকে উঠলে ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه পড়া হলে 30,000 ফেরেশতা নেকি লিখতে প্রতিযোগিতা করে। তো এটা জানতে চাই যে রাফউল ইয়াদাইন করলে কতটা সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। বাদ ভাইকে বলবো যে ভাই রাফউল ইয়াদাইন করলে 10টি করে নেকি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকা বিকুল্লি ইশারাতিন আশর হাসানাত, প্রত্যেকবার রাফউল ইয়াদাইন করলে 10টি করে নেকি লেখা হবে। তাহলে 4 রাকাত নামাজে 190টি নেকি কোনো ব্যক্তি পেয়ে যায় তাকবীরে তাহরিমার পর। প্রত্যেকটা রুকুর আগে এবং পরে কাবলার রুকু বাদা ওয়া ইনদান নাহজি মিনাস সালিসা, তৃতীয় রাকাতে উঠে তারপর মানে তৃতীয় রাকাত যেটা তার হবে, দ্বিতীয় রাকাত থেকে জিলসা, দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পর জিলসা দিয়ে উঠে ইনদান নাহজি ইলা সালিস, তৃতীয় রাকাতে ওঠার সময়। তো এভাবে দেখা যায় যে 4 দুগুণে 8, আর ওই তৃতীয় রাকাতে ওঠার সময় একটা, তাহলে এই 99 নেকি আলাদা করে 4 রাকাত নামাজে মানুষ পেয়ে যায়। তবে রফুল এদেন করে রুকু থেকে ওঠার পর রব্বানা ওয়ালাক আলহামদ হামদান কাসিরান তৈয়িবান মুবারাকান ফিহি সংক্রান্ত ফজিলতে বলা হয়েছিল 30 জন ফেরেশতা, 30,009। এটা একটু সংশোধন করে দিলাম আপনার। জাজাকাল্লাহ খাইরান সম্মানিত ভাই, তোমার চমৎকার প্রশ্ন করার জন্য ও দোয়া করার জন্য।